ওয়েলকাম টু ব্লগ ওয়ান ইন পয়লা বৈশাখ। এবং আমরা এর ভিতরে আপনাদেরকে পরিচয় বোর্ড এবং চার্লি চার্লি গেম সম্পর্কে কিছু বলবো। সো লেটস স্টার্ট ইট। আর এবং মেন সুপারকে দেবো। সো যাই এখানে, এখন আমরা উঠেছি জায়ান্ট উইলের। আমি আমি হলাম বিকেএসপি ১৫ দৈনিক দলের ভাইস ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান আসিফ হোসেন। এখন আমরা আছি জায়ান্ট হুইলে এবং মাটি থেকে আড়াই হাজার উপরে মাঝখানে গেলে এখন আড়াই হাজার হয়নি, মাটি থেকে থাকবো আমরা আড়াই হাজার ফিট উপরে। এখানে বসুন দাঁড়াতে, আমরা আপনাদেরকে একটু পাইটা ঘুরে দেখাবো। আল্লাহ, তো এই প্রথম এটা বলিনি, এটা পরে দিয়ে দিবো। What is happening to me? এখন আমরা আছি মাটি থেকে প্রায় আড়াই হাজার ফিট উপরে। আড়াই হাজার ফিট উপরে, মাটি থেকে আড়াই হাজার ফিট উপরে। এটার ভিতরে কোন শেপ দাঁড়াতে দাঁড়ালে দাঁড়ালে নি গাত আও। আজকে তাহলে বেশি একটু উঠবো না, কারণ এখন আমি চাইলে সবকিছু বলতে পারি। নামতেছি, কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেছে। আমরা আমরা এখন আছি নাইনটিতে, দেখাতে পারবো, দেখাবো সে তো চেতে গেছে ওর জন্য সামনে থেকে পিছিয়ে বাইরে ভয় পাবে আসলে কিছুই পাইনি। মজা পাইছি,
ব্লগ শুরু করতে পারলি না? ব্লগ শুরু করতে আলে বাসা যাই কলাই দেখা থাকলে আরেকটা উঠে যাই গেলে আধা কে যাই গেল যাবে নাকি বাসা যাবে নাকি কিছু ঘুরি দেখাই বাসায় একটা ছোট মিলা কথা বলা লাগে হোম নাও দেখি খেলতেছে নাকি ওরা বড় জন্য ঘুরতেই পারলাম না হাতে পেশে জেলে লেগে আমি ঘুরে পাই না আর এমনি ভয়ঙ্কর কিছু এখানে আবার খারাপ এখানে কেউ নেই সামনে আজকে বসা আমরা এখন চার্লি দেখতেছি এখানে আছে নাকি
ঘুরতেছে নয় পড়লে নয় হয় ইয়েস পড়লে ইয়েস এর কি চালনি কইবো তোর আছে নাকি না চালনি আছে ইয়েস চালনি এখানে আছে এখানে ইয়েস আছে আমরা এখন কয়েকটা প্রশ্ন করব দ্য রেইন উইল কাম টুডে অর নট সে জিজ্ঞেস করছে আজকে কি বৃষ্টি হবে নাকি না সে চার্লি বলছে আজকে হবে আপনি সম্পর্কে কিছু বলেন করতে হবে গুড্ডে বলতেই হবে আপনি যদি গুড্ডা না বলেন তাহলে স্প্রিট আপনার পিছনে পিছিয়ে পড়ে যাবে স্প্রিটটা আপনাকে ছাড়বে না তাই সাবধান ওরেদা বোর্ড আর যদি আপনি ওই স্প্রিটটা থেকে মুক্তি পেতে চান তাহলে ওরেদা বোর্ডকে সাতটা টুকরো করে পবিত্র পানি দিয়ে ওরেদা বোর্ডের ওপর ছিঁড়ে সাতটাকে সাতটা স্থানে দাফন করে দিন তাহলেই ওই স্প্রিটটা চলে যাবে আর কোন সময় এটাকে আগুনে ধ্বংস করতে যাবে না ধ্বংস করা যাবে না এটা আমি বলি তাহলে একটা চিল্লা চিল্লা শব্দ হবে ভয়ঙ্কর যেটা ওটা আপনারা শুনলে কত ঘন্টা ভিতরে মারা যেতে পারে মারা যাবেন এক সপ্তাহ আমরা চলে যাই।